নাবালিকা বিয়ে বন্ধে উদ্যোগী হল মানবাধিকার সংগঠন বসিরাট মহকুমার বিভিন্ন এলাকায় প্রচার চালায় তারা নাবালিকার বিয়ে বন্ধে উদ্যোগী হল সর্বভারতীয় মানবাধিকার সচেতনতা সুরক্ষা সংগঠন বসিরহাট মহকুমার হাড়োয়া ও মিনাখা ব্লকের একাধিক গ্রামে প্রচার চালান সংগঠনের সদস্যরা ১৮ বছর না হলে মেয়েদের বিয়ে না দেওয়ার আবেদন করেন অভিভাবকদের যাতে নাবালিকারা পড়াশুনো চালিয়ে যেতে পারে তার জন্যেও সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আঠারো বছর না হলেই আমাদের মেয়েদের বিয়ে দিব না আরও পাঁচটা মেয়েদের বলবো মাদের যে আমরা মেয়ে আঠারো বছর না হলে বিয়ে দেবো না আর স্কুলই পাঠাবো আঠারো বছর নিচে আমি আমার মেয়েকে বিয়ে দেবো না আর বাবা মাকে বলবো যেন এমন ভুল না করে আঠারো বছর নিচে বিয়ে দিয়ে কারণ শিক্ষাই হচ্ছে জাতির আমাদের আমাদের দেখাবে দেখাবে এটাই গ্রামে গ্রামে ছড়ানো ও করা হয় সমাজের যে সমস্ত মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাদের সঠিক বিচার পাইয়ে দিতে একটি হেল্পলাইন চালু করা হয় প্রচারে ছিলেন সংগঠনের পদাধিকারীরা মোটামুটি ভাবে প্রত্যেকটি গার্জেনই সাড়া দিচ্ছে বা যে সকল কম বয়সী মেয়েদের কাছে যাওয়া হচ্ছে এরাও বেশ ভালোই সাড়া দিয়েছে আমি অত্যন্ত খুশি যে মোটামুটিভাবে আমরা মানুষকে একটু বোঝাতে পেরেছি বা আমাদের কথা শুনছে এদিক দিয়ে আমরা সর্বভারতীয় মানবাধিকার সচেতন সুরক্ষা সংগঠন থেকে খুব খুশি আঠেরো বছর মেয়ে বা ছেলে একুশ বছর পূর্ণ না হলে বিয়ে না দেওয়াই উচিত বা দেবো না গ্রামবাসীদের আরও সেটাকে সচেতন হতে হবে কেউ যেন না দেয় সেভাবে প্রত্যেককে সেই সচেতনার মধ্যে দিয়ে চলতে হবে পড়াশুনো করাতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট